আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে তোমরা যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো এবং নিরাপদে আসো। এই শুভকামনা ব্যক্ত করে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করতে যাচ্ছি বার্ষিক পরীক্ষা 2021 অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যসূচি, চূড়ান্ত পাঠ্যসূচি যেটা নির্ধারণ করা আছে সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের তিনটা বিষয়ে পরীক্ষা নেওয়া হবে, বাংলা, ইংরেজি এবং গণিত। এবং এই বিষয়ের চূড়ান্ত যে সিলেবাস, সেই সিলেবাসের নম্বর এবং মান, নম্বর বন্টন এবং কি কি বিষয় উল্লেখ থাকবে সেটা তোমাদের জানা অবশ্যই দরকার। এই সিলেবাসের বিষয়ে আমি তোমাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে তোমাদের সিলেবাসটা দেখবে এবং নম্বর মন্টন সম্পর্কে জানবে এবং সেভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তাহলে তোমাদের আসো প্রথমে বাংলা বিষয় নিয়ে আলোচনা করা যাক। বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্রে কি থাকছে? এক নম্বর গদ্য অংশে থাকছে পড়ে যাওয়া, তৈলচিত্রের ভূত, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, কবিতা, মানব ধর্ম, দুই বিঘা জমি, পাশে লোকে কিছু বলে। বাংলা প্রথম পত্রে গদ্য এবং কবিতা অংশে এই বিষয়গুলো থাকছে। দ্বিতীয় পত্র ব্যাকরণ অংশ, প্রথম পরিচ্ছেদ ভাষা, দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি ও বর্ণ, নির্মিতি অংশ, এখানে থাকছে হচ্ছে সারাংশ, সারমর্ম, চার পত্র রচনা। বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রে এই বিষয়গুলো থাকছে। প্রশ্নের ধারা কেমন হবে প্রিয় শিক্ষার্থীরা, এবার সেটা জেনে নাও। সৃজনশীল অংশ গদ্য থেকে দুটি এবং কবিতা থেকে দুটি করে মোট চারটি প্রশ্ন থাকবে। উভয় অংশ থেকে একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার থাকবে হচ্ছে 20। নির্মিতি অংশ সারাংশ অথবা সারমর্ম এবং পত্র রচনা থেকে একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার থাকছে 15। বহু নির্বাচনী অংশ গদ্য, কবিতা ও ব্যাকরণ থেকে পাঁচটি করে মোট 15টি প্রশ্নের উত্তর দিতে হবে, নাম্বার থাকছে 15। তোমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট নাম্বার থাকছে হচ্ছে 50। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব ইংরেজি। ইংরেজি ফার্স্ট পারে কি থাকছে দেখো। ফার্স্ট পার ইংরেজি, ইংলিশ ফার্স্ট পার থাকছে ইউনিট 1 এ গ্লিমস অফ আওয়ার কালচার, ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশন, ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন, ইউনিট 5 বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, আনসিন প্যাসেজে থাকছে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, আর থাকে হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। গ্রামার অংশে কি থাকছে প্রিয় শিক্ষার্থীরা? এক নম্বর আর্টিকেলস, আর্টিকেলস এ অ্যান অর দি, পুট এ ক্রস, হোয়ার নো আর্টিকেলস। দুই নম্বর থাকছে চেঞ্জিং সেন্টেন্সেস, চেঞ্জ অফ ভয়েস অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তিন নম্বর থাকছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর বোথ। মার্কস ডিস্ট্রিবিউশন রিডিং এন্ড রাইটিং পার্টে কি থাকছে? সিন প্যাসেজ। এক নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেনস এমসিকিউ যেটাকে বলে, অন গুন 5 মার্কস। দুই নম্বর অ্যানসারিং কোশ্চেনস ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড, 2 গুন 5 10 মার্কস। আনসিন প্যাসেজে থাকছে ইনফরমেশন ট্রান্সফার, অন গুন 5 মার্কস। চার নম্বর থাকছে রাইটিং প্যারাগ্রাফ, অন গুন 10 মার্কস। গ্রামার পার্ট অংশে থাকছে 5 নম্বর যে প্রশ্ন থাকবে, আর্টিকেলস অন গুন 5 মার্কস, সাফিক্স প্রিফিক্স অর বোথ অন গুন 5 মার্কস, চেঞ্জিং সেন্টেন্সেস অন গুন 5 মার্কস, পাংচুয়েশন সে থাকছে হচ্ছে অন গুন 5 মার্কস। টোটাল তোমার ফার্স্ট পার এবং গ্রামার মিলে মোট যে টোটাল নাম্বার থাকছে 30, 20, 50 নাম্বার। টোটাল নাম্বার থাকছে হচ্ছে 50 নাম্বার, এর মধ্যে পাংচুয়েশন হচ্ছে 5 থাকছে, মোট 50 নাম্বার। এবার আসো আলোচনা করি প্রিয় শিক্ষার্থীরা গণিত বিষয়ে কি কি নাম্বার থাকছে। গণিত 50 নাম্বারের পরীক্ষা হবে। প্রথম অধ্যায় প্যাটার্ন, দ্বিতীয় চতুর্থ অধ্যায় বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অষ্টম অধ্যায় চতুর্ভুজ পৃষ্ঠা নং 134 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নং 138 পর্যন্ত, একাদশ অধ্যায় তথ্য ও উপাত্ত। এইগুলো হচ্ছে তোমাদের গণিতের বিষয়সমূহ। এবং প্রশ্ন ধারা কি হবে? সৃজনশীল অংশ
পাঁচটি প্রশ্ন থেকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর করতে হবে। 30 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, পাঁচটি প্রশ্ন থাকবে, সকল প্রশ্ন উত্তর করতে হবে। 5 নাম্বার মূল নির্বাচন অংশ, 15টি প্রশ্ন থাকবে, সকল প্রশ্ন উত্তর করতে হবে। 15 নাম্বার এই মোট নাম্বার হচ্ছে 50। আমার অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের যে চূড়ান্ত সিলেবাস, যে বিষয়ের উপর তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই সিলেবাসে কি কি বিষয় থাকছে এবং নম্বর বন্টন কিভাবে হবে, কি কি কিভাবে প্রশ্ন করা হবে, সব বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে এবং তোমরা সহজে এবং ভালোভাবে বুঝতে পেরেছো এবং সেভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আশা করি তোমাদের পরীক্ষায় তোমরা ভালো করবে। এই শুভকামনা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।